বন্ধুদের বলছে যে আমি বৃত্তি পাইছি তারপরে যদি জানে যে বৃত্তি পায়নি সেটা বাচ্চার উপরে প্রেসার পড়বে অনেকেই কেঁদে ফেলেছে পড়ালেখা কষ্ট করলো তারপর পরীক্ষা দিলো কষ্ট করে রেজাল্টও উল্টাপাল্টা করলো যারা এই কাজগুলা করে ওদের গাফলতির কারণে আজকে আমাদের এই সমস্যাগুলো এই এইটার দায় একমাত্র যে কর্তৃপক্ষ যে কাজটা করার লোক রাখার কথা উনি না করার কারণেই আজকে বাচ্চাদের এই সমস্যা এবং আমাদেরও তার বন্ধুদের বলছে যে আমি বৃত্তি পাইছি তারপরে যদি জানে যে বৃত্তি পায়নি সেটা বাচ্চার উপরে প্রেশার পড়বে এবং গার্জেনেরও খারাপ লাগবে পরীক্ষার রেজাল্টটা আউট হওয়ার আগে সরকারের উচিত সেইভাবে আর কি কারিগরি সব সমস্যার সমাধান করে তারপরে রেজাল্ট আউট করে যাতে কারো উপরে প্রেশার না পড়ে কারো মন মানসিকতা নষ্ট না হয় পড়ালেখাও কষ্ট করলো তারপর পরীক্ষা দিলো কষ্ট করে রেজাল্টও উল্টাপাল্টা করলো সরকারের কারণে বা যে কারণে হোক যন্ত্রের ত্রুটির কারণে হোক এইটাই অনেকেই কেঁদে ফেলেছে কম্পিউটারে যারা ইনপুট দেয় আউটপুট দেয় এরা হয়তো বা ওই মানে বড় কোনো এডুকেটেড পার্সন নয় হ্যাঁ তাদের তারা কম্পিউটারে দক্ষ ঠিক আছে কিন্তু কারিগরি অন্যান্য অনেক বিষয় থাকে যেটা আরও কিছু বিশেষজ্ঞ দেখানো দরকার এগুলো দেখে ক্রস চেক করে যদি ওয়েবসাইটে সেটাকে আপলোড করা হয় তাহলে আমার মনে হয় যে এই ধরনের ভুল ভবিষ্যতে আর হবে না হঠাৎ করেই হয়েছে তাড়াহুড়ো হয়তো হয়েছে তাড়াহুড়ার কারণে এই যান্ত্রিক ত্রুটিটা হতে পারে এটা একটা বিষয় রেজাল্ট করার জন্য যতটুকু সময়ের প্রয়োজন ছিল নেয়া ততটুকু সময় নেওয়া হয় নাই এনাফ ছিল না রেজাল্ট তো একটা বিশাল ব্যাপার এটা ত্রুটিহীনভাবে বা ত্রুটিমুক্ত রেখে এটাকে কী করতে হবে পাবলিশ করতে হবে কিন্তু হয়তো সেই ব্যবস্থাটা যথেষ্ট ছিল না সময়টা যথেষ্ট ছিল না